বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল ভুরিভোজে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। বাসন্তী পোলাও তৈরি করতে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 500 গ্রাম। আমি চালটা ধুয়ে শুকনো করে রেখেছি। আর আমি এখানে নিয়েছি 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 1 দারচিনি, 3 এলাচ, 5 লবঙ্গ, 2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, নুন পরিমাণ মতো, গোলাপ জল 1 চামচ আর মিঠা আতর 2-3 ফোঁটা। আর আমি এখানে নিয়েছি কাজু 30 গ্রাম, কিশমিশ 30 গ্রাম, ঘি নিয়েছি 50 গ্রাম, বড় চামচে 4 চামচ, তেল নিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল, আর চিনি নিয়েছি 50 গ্রাম। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা পুরো দিয়ে দেবো, আর তার সাথে আমি ঘিও দেবো। পুরোটা দেবো না, একটুখানি রেখে দেবো। এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা ভেজে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেবো। এবারে আমি এর মধ্যে কাজুটা দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দেবো। আমাদের কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এভাবে লাল লাল করে ভেজে নেবে। এবারে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। এবারে আমি চালটা দিয়ে দেবো। আপনারা চাইলে মেখেও চাল বসাতে পারেন, আমি ভেজে নিয়ে করি, তাতে আপনার চাল ভাঙে না। এবারে আমি এর মধ্যে আদা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি হলুদ গুঁড়ো দিয়ে। পরিমাণ মতো নুন দেবো। এবারে আমি কিশমিশ আর কাজুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি চিনিটা দিয়ে দেবো পুরো। এবারে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। আমাদের চাল ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হলে আমি তারপর জলটা দেবো। আর জলটা হচ্ছে চাল যতটা নেবে তার ডবল জল দেবে। চাল ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গোলাপ জলটা আর মিঠা আতর, দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, পোলাওটা কিন্তু লো আছে হবে 10-15 মিনিট। পোলাও রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা দেবো, আর যে বাদ বাকি ঘিটা আছে সেটা দিয়ে দেবো। কিছুক্ষণ বন্ধ করে এবারে রেখে দেবো কিছুক্ষণ, 5 মিনিটের মতো। আমাদের পোলাও রেডি হয়ে গেছে। দেখুন ঝরঝরে গেছে। এইভাবে বাড়িতে পোলাও রান্না করবে।
রেডি হয়ে গেছে। এইভাবে ঝরঝরে পুলাও বানিয়ে নেবেন বাড়িতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।